Story Lights. Connect with your own world. গল্পের সাথে কল্পনার জগতে বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথা সাহিত্যিক, নাট্যকার এবং কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। তাঁর সাহিত্যকর্ম বিশাল এবং বৈচিত্র্যময়। সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। বনফুলের গল্প সমগ্র বইটি তার লেখা জনপ্রিয় একটি বই। আজকের গল্প খেঁদি আমরা এই বইটি থেকেই নিয়েছি। তখন সবে সন্ধ্যা। মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালাতেই তার স্বামী বলে উঠল, লতি, একটা নাম ঠিক করেছি। কি? ওই যে তুমি বললে, কি তার মানে? ইংরেজি কি মানে চাবি, আর বাংলায় কি একটা প্রশ্ন। মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে। এখন কোথায় কি তা ঠিক নেই, এখন থেকে নাম কর। আর আমার মেয়ে হবে তুমি জানলে কি করে? ও জ্যোতিষীর কথা আমার একটুও বিশ্বাস নেই। না না, ঠিক মেয়ে হবে। দেখো তুমি, আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী। ধরো যদি মেয়ে হয় তাহলে ওই নাম রাখতে হবে? কত সব ভালো নাম আছে, যথা সরস্বতী, নিবারণী, ইন্দুবালা, প্রভা, প্রতিভা, সুধা, আশালতা, এইসব তো সব বাজে, পুরনো, সেকেলে, একঘেয়ে। আমার মেয়ের নাম হবে একেবারে নতুন। মালতী প্রসব হওয়ার দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল। প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল। জ্যোতিষীর কথা ফলেছিল, মালতীর মেয়েই হয়েছিল। সে এখন তার মামা বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে। তার নাম রেখেছেন খেঁদি। Story Lights. Connect with your own world. গল্পের সাথে কল্পনার জগতে।